Assalamualaikum everyone. Welcome back to my channel. সাথে আছি বাংলাদেশী আমেরিকান মাম। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটু ভিন্নধর্মী খুবই মজার ডিম ভুনার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এজন্য আমি বেশ কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। এগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। অপরদিকে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে তেলটা গরম করে সিদ্ধ ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, ডিমগুলো ভাজার আগে আমি অবশ্যই চারদিক থেকে একটু ছিঁড়ে নিয়েছি, এতে করে ডিমগুলো ফুটবে না আর খুব সুন্দর করে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ভাজা শেষ, আর ডিমগুলো দেখতে এখনই কত সুন্দর হয়েছে, একদম লাল লাল বলের মতন। তো আমি এখন ডিমগুলোকে তুলে নিয়েছি, এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তো আমি দুটো তেজপাতাকে চার ভাগ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এক মুঠ পেঁয়াজ, এখানে আমি একটা বড় আস্ত পেঁয়াজ নিয়েছিলাম। এরপর এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ রসুন বাটা এবং পৌনে এক চা চামচ আদা বাটা। এই সব উপকরণগুলো আমি এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উঠে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো মশলা দেওয়ার সময় অবশ্যই আরও নিচ থেকে এবং আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, নতুবা গরম মশলাগুলো গায়ে ছিটে এসে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, ডিমগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমি সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মশলার মধ্যে কোনো লবণ ইউজ করিনি, তার একটাই কারণ আমরা যখন ডিম ভেজেছিলাম সেখানে আমরা লবণ দিয়ে ভেজেছিলাম, আর যেহেতু তেলগুলো আমরা চেঞ্জ করিনি সেখানে লবণ রয়ে গিয়েছিল, তাই আপনারা অবশ্যই লবণ দেওয়ার আগে লবণটা চেখে নেবেন তারপর লবণ দিবেন। তো এই পর্যায়ে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এরপর ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য, ফিরে আসছি 3 মিনিট পর। তো 3 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি, এর মধ্যে আমার ডিমগুলো খুব সুন্দর একটা রং ধারণ করেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আর ঢাকা দিব না, রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেলটা উঠে আসে। তো ঝোলগুলো শুকিয়ে মশলায় তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। আমি এই কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিব 2 থেকে 3 মিনিট। তো ফিরে আসছি 2-3 মিনিট পর একদম সার্ভ করে। দুই তিন মিনিট পর আমি ঢাকা তুলে ডিমগুলোকে আলাদা একটা বাটিতে বেড়ে নিয়েছি। আমি অন্য কোনো কিছু দিয়ে ডেকোরেট করার কোনো রকম প্রয়োজন বোধ করিনি, কারণ ডিমগুলো দেখতে এমনিতেই এত সুন্দর লাগছিল আর খেতে কতটা মজার আপনারা যদি একবার বাসায় না ট্রাই করেন কখনোই বুঝতে পারবেন না। কারণ অনেক সময় দেখা যায় আমাদের ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করে বা মুখে রুচি থাকে না, সামান্য এই ডিমও যে মুখে রুচি এনে দিতে পারে এবং স্বাদ বদলে দিতে পারে, বাসায় একবার ট্রাই না করলে আপনারা কখনোই বুঝবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।